আমার চুলিকা দিব লাগিছিলে, লৰেলত যাম 500 টকা দিয়া না, চুলি কাটিম, এই লৰেলত যাম 500 টকা দিয়া, এইখিনি মিলাব লাগে মানে 500 টকা দি কাটিবি, এই হৰ্চ কাট দিম মানে এইখিনি এনেকৈ উঠি থাকিব মানে নাথাকিব হৰ্চ কাট। আমাৰ দিনত আমি কিমানকৈ কাটিছিলোঁ জান, 5-10 টকাত চুলি কাটিছিলোঁ, তাকো গোটেই টকলা টকলা নহয় 500 টকা লাগে, তাতে দাম লয় নালাগে, মোৰ লগৰ নাপিত এটা আছে চিনাকি নাপিত, তাক ফোন কৰি দিম সি আহিব, হ'ব হৰ্চ কাট লাগে যে মোক, সি হৰ্চ কাট চৰ্চ কাট সব দিব তোক, হ'ব ঠিক আছে। দাদা কব, হ্যাঁ গোরেলাল, এক মিনিট দাদা কব কি হয়েছে, কত আছো, মই আপনার গলিটোতে আসিল, এফালে গৈ আসিল, এ মোৰ লৰাটোকে অলপ চুলি কাট এটা দিব লাগিছিল, হে হৰ্চ কাট নেকি ফৰ্চ কাট, আচ্ছা মই 10 মিনিটত গৈ পাম, একদম চিন্তা নকৰিব আপুনি, একদম টাইমতে গৈ পাম, দে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। চট দেনি মার দিলি খিচ কে তমাচা, আস গেলে এই রিকি আজকে পাপা, আজি বটর টু মজা সে একদম সলিয়া সে রিঙ্কি আকে পাপা। দাদা দরজাটা খুলি বা, দাদা আরে দরজাটা বা, আ আইছো আইছো আইছো, আতো উপরে যাম লড়ু পড়াইছো, আ ঠিক আছে একদম জলদি পড়াই, আ জলদি একদম ঠিক আছে, তো উপর সাটা উপর বলি, ই ই ই হ্যাঁ আসি দিলে আইছে, হ্যাঁ আইছো, আমাক এই কাটো দিব, হ্যাঁ হর্স কাট এটো যে একদম মজা আছে, এতিয়া মোৰ মালটো এই এই নিহাৰ তোক চিনি পাওঁ মই, এতিয়া চোৱা একদম বঢ়িয়া গৈছে চামুখন, থেংক ইউ থেংক ইউ চ' মাছ, বঢ়িয়া আছে একদম।
साला साला गुट्टे वर्ल्ड मोर हेयर कट फेमस आसे ई साला बात करि बले आइसे हंस दिल रिंकिया के पापा ही हंस दिल बिकिया के पापा ही हंस दिल रिंकिया के पापा